খুশির হওয়া জলপাইগুড়ি জেলা স্কুলে মাধ্যমিকে রাজ্যের র্যাঙ্ক না পেলেও 681 নম্বর পেন অতর্কেতের স্কুলের ওয়াসিম আলম। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বাসিন্দা পিতা মেহবুব আলম পেশায় সরকারি চাকরিজীবী। ওয়াসিম ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাই সে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করবেন বলে জানায়। তার হবি গল্পের বই পড়া। তার সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক, প্রাইভেট টিচার ও বাবা মার অবদান অনস্বীকার্য বলে জানালো। প্রতিটি বিষয়ে প্রাইভেট টিউশন ছিল। স্কুলের টেস্ট পরীক্ষায় 674 নম্বর পেয়েছিল, তবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তুলনায় আর একটু বেশি নম্বর পাবে বলে সে আশা করেছিল। এবারের মাধ্যমিক পরীক্ষা ওয়াসিমের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর এমন: বাংলায় 97, ইংরেজিতে 93, অঙ্কে 100, ভৌতবিজ্ঞানে 100, জীবন বিজ্ঞানে 97, ইতিহাসে 96 ও ভূগোলে 98। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বড়ই বলেন, আমাদের বিদ্যালয়ে দুইজন ছাত্রের রাজ্যের র্যাঙ্কিং থাকার আশা ছিল, কিন্তু কি কারণে তা হলো না তা ভেবে দেখব। কত পেয়েছো এবার? 681। কি আশা করেছিলে এবার রেজাল্ট কিরকম হবে? 685-এর উপরে আশা করেছিলাম, ভেবেছিলাম একটু সময় থাকবো। টেস্টে কত পেয়েছিলে? টেস্টে 674 পেয়েছিলাম। প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে? প্রিপারেশন বলতে এমনিতে টেক্সট বই পড়তাম, তো সে রেফারেন্স ছিল একটা দুটো করে, তো এইভাবে পেয়েছিলাম। কত সময় ধরে পড়াশোনা করতে? এরকম ভালো দেওয়ার সময় ছিল না আর কি, কিন্তু মানে যখন ভালো লাগতো তাই পড়তাম। কি রয়েছে ইচ্ছে ভবিষ্যতে, কি নিয়ে পড়বে আর ফিউচারে কি হওয়ার ইচ্ছে? আমার মেডিকেল ভালোই লাগছে, যদি র্যাঙ্ক হতো 10 জনের ভেতরে আসতো আর কি, খুব ভালো লাগতো। আমাদের যে ওয়াসিম আলম 681 নম্বর পেয়েছে, তো হয়তো 2 নম্বর পেলে পরে হয়তো আমরা রাজ্যে র্যাঙ্ক পেতাম। র্যাঙ্ক পেলে খুবই ভালো লাগতো, খুব ভালো লাগছে। আমরা আশাবাদী ছিলাম, আমরা রাজ্যে র্যাঙ্ক করবোই, 2 জন ছেলে ছিল আমাদের।